বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিপি রিলেশনশিপ। কেমন সিভিপি রিলেশনশিপ? মানে হলো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। একটু আমরা দেখবেন প্রত্যেকটা বাস্তু সংস্থান হচ্ছে না ছোটোখাটো সিভিপি, মানে হচ্ছে কস্ট ভলিউম কোয়ান্টিটিতে করি বা কোয়ান্টিটি হিসাব করি, সেলস হয়তো এত ইউনিট আর পার ইউনিট এত,
কিছু মতো রিমেট নাও থাকতে পারে, তবে এটা মাথায় রাখতে হবে। তার মানে হলো আমাদের সম্পর্ক কোন তিনটা, কস্ট, ভলিউম এবং রিলেশনশিপ, এই তিনটার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাই মোটামুটি আমরা দেখবো যে একজন রিয়াক্ট করলে আর সবাই কীভাবে রিয়াক্ট করে, আর সবাই কি সেমভাবে রিয়াক্ট করে নাকি আলাদাভাবে রিয়াক্ট করে। আমাদের এই একটা অঙ্ক দেখবে, অঙ্কটা দেখতে পাচ্ছেন না সবাই, একটু খাতায় এই হেডিংটা লিখে ফেলেন, এই চার এই অংশগুলি অঙ্ক, আর পরেরটুকু আমরা সলভ করবো স্টেপ বাই স্টেপ। এখানে প্রথমে দেখুন টোটাল দেওয়া আছে, পার ইউনিট দেওয়া আছে, আর পার্সেন্ট অফ সেলস দেওয়া আছে। এটা কোথায় কোনটা কী কাজে লাগবে সেটা বলে দিচ্ছি। এইটা তো বুঝতে পারছেন তাই না, এটা ক্লিয়ার না? এই চার্ট বা এই ছটাই হচ্ছে সিভিপি প্যাসিভ, বুঝতে পারছেন? আপনি এখন যে কোনো জিনিস মনে করেন, আপনি হয়তো বা প্রফিটকে নিয়ে কাজ করতেছেন, তখন কি করবেন, প্রফিটকে সামনে নিয়ে চলে আসবেন, তাহলে সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে। আমরা ইচ্ছা করলো যে আমি ঠিক আছে আমি কাল থেকে কোনো উৎপাদন করবো না, আপনার কোনো ভেরিয়েবল কস্ট নেই, কিন্তু আপনি
আপনি উৎপাদন করেন বা না করেন, ফিক্সড কস্ট কিন্তু আপনাকে মানে কী করতে হবে, পরিশোধ করতেই হবে। কন্ট্রিবিউশন বলতে সাধারণত সেই অংশটুকু আমরা বোঝাচ্ছি যে যে অংশটুকু মিনিমাম আপনাকে কী করতে হচ্ছে, পার ইউনিট কভার না করলে আপনি জীবনে লাভের মুখ চোখে দেখবেন না। বুঝতে পারেননি? মনে করেন ফিক্সড কস্ট যদি আপনি কভার না করতে পারেন তাহলে কোনোদিন লাভ দেখতে পারবেন? কোনোদিনই লাভ করতে পারবেন না। তো এই জন্য আমরা এখানে কন্ট্রিবিউশনটাকে অভিহিত করতেছি এই কারণে যে ভেরিয়াবল যে পার্টু, এই পার্টুটাকে আমরা যদি বাদ দিই তাহলে বাকি যে অংশটুকু থাকে সেটার নাম হলো কন্ট্রিবিউশন। এবং এই কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করব। আচ্ছা, এই লেসন ইকুয়েশনটা লেসন ছোট সেটা একটু এখানে আমাদের কিন্তু অঙ্ক করার সময় সময় কন্ট্রিবিউশন বের করা যায়। কন্ট্রিবিউশন মানে বলছেন, কন্ট্রিবিউশন মানে হচ্ছে কি, প্রফিট এবং এক্সপেন্স। মনে করেন আমাদের যে কোনো একটা প্রোডাক্ট, মনে করেন আমাদের হয়তো বা প্রোডাক্টে প্রফিট ছিল 2 টাকা, ভেরিয়েবল কস্ট ছিল মনে করেন 15 টাকা, 2 টাকা এই ফিক্সড কস্ট ছিল 2 টাকা আর ভেরিয়েবল কস্ট ছিল মনে করেন 6 টাকা, তাহলে বলেন তো আমাদের টোটাল সেলস কত আসবে? 10 টাকা। এর ভিতরে যদি আমরা কি করি, কন্ট্রিবিউশন পে করি, কন্ট্রিবিউশন কত আসবে? 4 টাকা। আর এই 6 টাকা বলেন তো ভেরিয়েবল কস্ট। আমরা হিসাবে সবসময় একটু বাইরে রাখি এই কারণে যে ভেরিয়েবল কস্ট কিন্তু আমরা যখন হিসাব করতেছি তখন কি করতে পারে যে ভেরিয়েবল কস্ট কিন্তু আমাদের প্রোডাক্ট প্রতি একটা নির্দিষ্ট রেটে থাকে। এবং আমরা আসলে এই হিসাব করার মূল কারণ হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা বের করার চেষ্টা করতেছি। ব্রেক ইভেন পয়েন্ট মানে হলো সেই পয়েন্ট যেখানে আমাদের কোনো প্রফিটও থাকবে না লসও থাকবে না, তার মানে মিনিমাম এতটুকু পরিশ্রম করলে আমরা ধরতে পারবো যে আমাদের এই পয়েন্টে কোনো প্রফিটও নেই লসও নেই। ঠিক আছে, তার মানে ওর উপর দিকে আমরা যত উপর দিকে যেতে পারবো তত কিন্তু আমাদের প্রফিট হবে, আর যত আমরা নিচের দিকে চলে যাবো তত আমাদের লস হবে। তো এটা বুঝতে পেরেছেন, তার মানে এই 2 এবং 2 প্রফিট এবং ফিক্সড কস্ট এই 2 অংশ মিলে কি হয়, কন্ট্রিবিউশন হয়। তার মানে সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, কন্ট্রিবিউশন পাবো। আমাদের সেলস ছিল কত, 10 টাকা না? 10 টাকা থেকে যদি 6 টাকা বাদ দিই তাহলে কি পাই, 4 টাকা। 4 টাকাই হচ্ছে আমাদের
এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যেখানে আমরা কোনো প্রফিটও পাবো না, কোনো
লস হবে, কিন্তু আমরা এই যে উপর দিকে উঠতে থাকি আমরা কি পাবো? প্রফিট পাবো। প্রফিট পাবো। আর যদি নিচের দিকে যাই তখন আমরা কি পাবো? লস পাবো। লস পাবো। তার মানে এই বিষয়টা হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট এগুলো এইটা। এবার হচ্ছে মার্জিন অফ সেফটি। তখন সেফটি বলতে কি বোঝাচ্ছে? যে কোনো জিনিসের নিরাপত্তা বোঝাচ্ছে, বা যে কোনো জিনিসের আসলে কি আপনি কতটুকু ওই বিষয়টাকে সিকিউর করতে পারতেছেন এই বিষয়টা বোঝাচ্ছে। তো এখানে দেখেন মার্জিন অফ সেফটি মানে হলো আপনি মার্জিন মানে তো বোঝেন, সিম্পলি মার্জিন বলতে কি বোঝেন? মার্জিন বলতে সাধারণত দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ যে আমি একটা মানচিত্রের মতো যে
চারপাশে যখন যাচ্ছে চারপাশে কিন্তু বিভিন্ন জিনিস নির্মাণ করতেছে। এটা মনে করেন ব্রেক ইভেন পয়েন্টের উপরে থেকে যদি যান তখন আপনার কি হবে, উপরের দিকে গেলে প্রফিট, নিচের দিকে গেলে লস। এটা হচ্ছে কি মার্জিন অফ সেফটি। আর এই পাশে প্রবলেম কি হবে, লস হয়ে যাবে, কারণ সামনের দিকে যত যাচ্ছে তত কি আসতেছে, সেফটি আসতেছে, আর পেছনের দিকে যত আসবে তত কি আসবে, ইনসিকিউরিটি আসবে, লস আসবে। কারণ কি এই মার্জিন অফ সেফটি থেকে আপনি নিচের দিকে যত আসতেছে তত কিন্তু লস আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যেদিকেই রিয়াক্ট করেন না কেন আপনার কিন্তু একটা রেজাল্টে আসতেছে। তো এটাই ছিল হচ্ছে মূল জিনিস। তাহলে আচ্ছা স্যার, ব্র্যাক ইভেন পয়েন্ট স্পর্শ করার পর যদি রেখাটি নিচের দিকে চলে আসে তাহলে সেলস অতর্ক হচ্ছে না? হ্যাঁ, মনে করেন আপনি ব্রেক ইভেন পয়েন্টটা এখানে টাচ করে নিচের দিকে চলে আসেন, হ্যাঁ তখন তো প্রফিট হচ্ছে না, তখন তো প্রফিট হচ্ছে না। এখন মনে করেন আমরা তো এটাকে ধরছি হচ্ছে কেমন বেসিস, এটাকে ধরছি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার লাইন হিসেবে ধরেছি। যদি আপনার সিচুয়েশন এরকম আসে, সিচুয়েশনটা এরকম, তাহলে ওই নির্দিষ্ট পয়েন্টে আপনি দেখবেন তখন আপনার মার্জিন অফ সেফটি আসবে না, বুঝতে পারেন না? এখন আপনি যখন এই পয়েন্টে দিবেন তখন ব্রেক ইভেন কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি দুটোর পার্থক্য কি, লস হলে কি মার্জিন অফ সেফটি আসবে, বুঝতে পারেন না? মানে আপনি যদি এই কোয়ান্টিটি থেকে আপনার সেল ফল করে তখন আপনি নিচে চলে আসবেন না মার্জিন অফ সেফটি এই কোয়ান্টিটির দিক থেকে। এখন দেখেন তো কোয়ান্টিটি যখন আপনার নিচে চলে আসছে তখন এই যে ব্রেক ইভেন পয়েন্ট বা টোটাল কস্টের যে লাইন, লাইনের নিচে চলে আসছে না, তো নিচে চলে আসলে কি আর আপনার সেফটি থাকবে? কোয়ান্টিটি মানে কি আর লেফট সাইডে ফল করবে ওটা ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা সেল ফল করে তাহলে কোয়ান্টিটি লেফট সাইডে ফল করবে না রাইট সাইডে? না সেল তো আছে, আমার তো সেল আছে কিন্তু কম বুঝছি। মনে করেন কি আপনি যেটা বলছেন যে স্যার আমরা যদি মনে করেন কোয়ান্টিটি এই পাশে আসে তখন আমরা এই দিকে যাব, এটা বলতেছেন না? হ্যাঁ বুঝতে পারছি। মানে এখন যখন মনে করেন আপনার এরকম আসতেছে যে সেল যখন কম আসতেছে আপনি এখানে গেলেন কোয়ান্টিটি, আমরা তো নির্দিষ্ট পয়েন্ট ধরতেছি, আর তখন আপনার এখানে কত আসতেছে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে আপনার ব্রেক ইভেন পয়েন্টের ওখানে টাকা ছিল এই টাকা, যদি এখন আপনার কম আসে তখন তো এটা পেছনের দিকে আসবে, পেছনের দিকে আসবে বলতে মনে করেন তখন তো আমরা এটা তো লিনিয়ার লাইন ধরছি, যদি ওরা কম ধরেন তাহলে দেখা গেল আমাদের কি আসতেছে এটা পেছনের দিকে এরকম চলে আসতেছে, যে এতগুলো ছিল এরকম এরকম আসতেছে, বুঝতে পেরেছি? যদি মনে করেন আপনার এখানে হয়তো বা কি করছেন মানে 3 মিনিট সেলস হচ্ছে, পরবর্তীতে যদি আপনার কম আসে তাহলে ওইটা যেখানে আসছে ওইটা কি করবে, টাচ করবে, বুঝলেন? এরকম আর কি, বুঝতে পারছেন বিষয়টা? আমাদের প্রথমে কি প্রথমে এটাকে লিনিয়ার হিসাবটা ধরতে হবে, তারপরে যদি মনে করেন আপনি ব্রেক ইভেন পয়েন্টে এখানে সেল করছেন আপনার কত ইউনিট, প্রায় 5.5 বা 6 ইউনিট, এখন পরবর্তীতে যদি আপনি 3 ইউনিট সেল করেন তখন দেখা যাচ্ছে কি আপনার ব্রেক ইভেন পয়েন্ট কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এর ক্ষেত্রে কিন্তু একটা টাইমের একটা বিষয় আছে যে আমরা কিন্তু এটার সাথে টাইমটাকেও কি ধরছি, ইকুয়ালি সামনের দিকে ধরছি, বুঝলেন? কিছু অঙ্ক করেন অঙ্ক করার পরে এইসব মাসেগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তার আমরা একটু শুরু থেকে কি করি, রিক্যাপ করি। সর্বপ্রথম আমাদের কি ছিল, ব্রেক ইভেন পয়েন্ট ছিল। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমরা একটা পয়েন্ট সেখানে কোনো লাভ থাকবে না লসও থাকবে না। আমাদের এই দুটো অংশ মিলে কি কষ্ট বলেন তো, আমরা চিত্র না এঁকে বের করবো,
যদি আমরা বাদ দিয়ে দিই আপনার হাতে থাকে কি? ফিক্সড কস্ট থাকে না? এখন ফিক্সড কস্ট মানে কভার করতে কত যদি একটু বিক্রি করে দেয় ওইটা কিন্তু বের করলে তখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাবো। বোঝা গেল বিষয়টা? আমি আবার বোঝাচ্ছি যে আমরা যখন শুনতে যাবো, দেখেন শুনতে আমি আপনাকে শিখিয়ে দিলাম আপনি শুনতে বসে আমার হয়ে গেলেন, কিন্তু কনসেপ্টটা ফিল করতে পারলেন যে আসলে আমি কেন প্রয়োগ করলাম, কেন যোগ করলাম, কেনর উত্তরটা যদি না পান তাহলে জীবনে কোনো পড়াই কোনো কাজ হবে না। আমি আবারও বলতেছি মানে জীবন কিন্তু আপনি যত পড়াশোনা করবেন আপনার কিন্তু সব আউটপুট মাপা হয়ে যাবে, হবে হচ্ছে মানিটারি সলভেন্সি দিয়ে। তো অনেক পড়াশোনা করেছিলেন, অনেক ডিপেন্ড হয়েছেন, কিন্তু আপনার কোনো মানিটারি সলভেন্সি নেই। আলটিমেটলি কিন্তু আপনি ওইটাকে আমাদের সামাজিক স্বীকৃতির আগলে কোনো শিক্ষা হিসাবে হতে পারবেন না। এটাই সম্পূর্ণ কী হলেও মানে এই প্রাতিষ্ঠানিক সংজ্ঞার বিপক্ষে গেলেও দেখছি সে গেছে। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে একটা ভেরিয়েবল লাইন ছিল না, এরকম একটা ভেরিয়েবল লাইন ছিল না। এখন আমরা যদি ভেরিয়েবল লাইনটা প্রথমে কী করতেছি, আমাদের টোটাল যে কস্ট সেলস ম্যান সেই সেলস ম্যানটাকে কী করতেছি এই ভেরিয়েবল লাইনটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থাকতেছি কি ফিক্সড কস্ট। তারপরে ফিক্সড কস্ট আমাদের কত কভার করতে হবে? 20,000। তাহলে 20,000 যদি আমরা কভার করে ফেলতে পারি বা কত ইউনিট বিক্রি করলে আমরা 20,000 কভার করবো, তাহলে 20,000 কী করতে হবে আমাদের বিক্রি করতে হবে বা 20,000 টাকা কোয়ান্টিটি আমার টাকা জোগাড় করতে হবে 20,000। এই 20,000 টাকা আসলেই তো তখন আমি তার 20,000 এক টাকা হলে আমি কয় টাকা লাভ করবো? এক টাকা। তাহলে এই নাম্বার রাখতে হবে, তার মানে এই ভেরিয়েবল কস্টটা আমরা বাদ দিয়ে কারণে যে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আমরা শুধু ফিক্সড কস্ট থাকে, তার মানে ফিক্সড কস্টের সমপরিমাণ টাকা আমার সেল করতে হবে বা সমপরিমাণ টাকা আমার যে কোনো ভাবে ম্যাক্স করতে হবে, হলে আমি কী করতে পারবো প্রফিট করতে পারবো। বুঝলে কেন? আর এইখানে যখন ছিল ফিক্সড কস্টের পরেও যখন ভেরিয়েবল কস্ট ছিল তখন আমার কী করতে হতো, আরও এত কোটি টাকা কী করতে হতো, জোগাড় করতে হতো না? তো এখন মনে করেন আমাদের টোটাল খরচ হচ্ছে এইটুকু, এটা না টোটাল খরচ। এখন প্রথমে আমরা করলাম কি, প্রথমে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিলাম, মানে ভেরিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের খরচ থাকলো কতটুকু? ফিক্সড কস্টটা থাকলো। তাহলে ফিক্সড কস্টটাকে যখন আমরা বাদ দিয়ে দিব বা এই অংশটুকু যখন আমরা বাদ দিয়ে দিব অতটুকু কিন্তু আমরা কালেক্ট করতে পারবো, তখন আমাদের কী হবে বলেন তো? প্রফিট হওয়া শুরু করবে। বোঝা গেল বিষয়টা? এই জন্য যখন আমরা অপমানের সময় কী করতেছি, আমরা ব্রেকিং পয়েন্ট বের করতেছি, তখন মনে রাখবেন প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট কী করি বাদ দিই, তারপরে এই যে যতটুকু ফিক্সড কস্ট আছে এইটাকে আমরা কী করি কোয়ান্টিটি দিয়ে ভাগ করি বা সেলস প্রাইস দিয়ে ভাগ করি, তাহলে মোটামুটি আমরা কী করে কী পেয়ে যাই ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাই। আচ্ছা কম করি এই অঙ্কটা লিখছেন না সবাই? আচ্ছা আমরা প্রথমে কোয়ান্টিফিকেশন বের করি, কোয়ান্টিফিকেশন কত দেখেন তো এই কোয়ান্টিফিকেশন পারি মিট বের করি, কোয়ান্টিফিকেশন পারি মিট আমাদের সেলস কত পারি মিট আর ভেরিয়েবল কস্ট ২৪০,০০০ না? একটা জিনিস ভালো করে বুঝছেন, আমাদের এক ইউনিটের বিক্রয় মূল্য ৬০ টাকা, ওই এক ইউনিটের ভিতরে ভেরিয়েবল কস্ট আছে কত টাকা? ১৫ টাকা। তারপরে বাকি আছে কত টাকা? এই ১৫ টাকা আছে না? এই ১৫ টাকার ভিতরে কি কি আছে? প্রফিট এবং ফিক্সড কস্ট আছে না পার ইউনিট। এখন আমরা চিত্রে কি দেখছি যে ফিক্সড কস্ট এই ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমাদের তলে নিচে কি থাকে? ফিক্সড কস্ট থাকে। তাহলে ফিক্সড কস্ট কত? ২৪০,০০০। তো আমাদের এই ১৫ টাকা তো আমরা পার ইউনিট পাচ্ছি না, পার ইউনিট থাকতেছে ভেরিয়েবল কস্ট চলে যাওয়ার পরে। তো এই ২৪০,০০০ টাকা যদি আমরা ১৫ দিয়ে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারি না যে কত ইউনিট বিক্রি করলে আমরা এই ২৪০,০০০ টাকা পাবো। তো এটাই হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি। একটা জিনিস লক্ষ্য করে আমাদের ব্রেক ইভেন দুই দিকে টাচ করছে না, এই চলচ্চিত্র দেখেন ব্রেক ইভেন পয়েন্ট আমাদের দুই দিকে টাচ করছে না, নিচের দিকেটা কি ব্রেক ইভেন পয়েন্টের কোয়ান্টিটি আর
বাম পাশে যেটা ভার্টিক্যাল লাইন এটা কি ব্রেক ইভেন পয়েন্ট কি টাকা বুঝা গেছে তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আমরা কত ভাবে প্রকাশ করতে পারব একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন কোয়ান্টিটি আর একটা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন কোয়ান্টিটিটা বের করে ফেলুন তো আমাদের এখানে কত টাকা ছিল ফিক্সড কস্ট কত 240000 এবার বাকি কন্ট্রিবিউশন কত আমাদের 12 টাকা কোয়ান্টিটি কত আসবে যেতে হবে 20000 কভার করতে হবে ¿Qué es lo que está haciendo?
ব্যাপারটা শেয়ার হয়েছে না? তার মানে এটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তার মানে হচ্ছে দেখুন আমাদের এখানে আমরা যদি এই অঙ্কটাকে যদি কোয়ান্টিটিতে বসাই তখন এখানে আসবে আমাদের কত 960,000 আর এখানে আমাদের কোয়ান্টিটি আসবে কত 16,000। এবার বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন যে স্যার আমার ওখানে তো সেলস হচ্ছে 20,000, আপনি সেলস এর পাশে যা কিছু ট্রাই করতে পারেন, ওখানে তো সমস্যা নেই। আমরা বের করতেছি যে ব্রেক ইভেন পয়েন্টটা কত, মানে কোন পয়েন্ট পর্যন্ত আপনার প্রফিটও নাই লস হয়, এটা বের করাই হচ্ছে মূল জিনিস। এখন দেখেন বুঝতে পারছেন দাদা এই অঙ্কটা হচ্ছে কি, আমি পিডিএফ আপনাদের গ্রুপে দিয়ে বলি, আপনারা ওখানে পয়েন্ট করে বুঝতে পারবেন। ঠিক আছে, যেহেতু গ্রুপ আছে অন্তত আমি আইটেমগুলো এটা তো লিখে নিয়েছেন নিয়েছেন না? এবার আইসেন গ্রুপ আইটেমগুলো আপনারা একটু বাসায় গিয়ে ভালো করে দেখেন। কালকে তো আমাদের ক্লাস আছে, কালকে আমরা এই অঙ্কটা ফুললি সলভ করবো, তারপরে নেক্সট ক্লাস বা পরবর্তী সপ্তাহে এটা থেকে পড়াবো। এই দুইটা ক্লাসে মোটামুটি এটা শেষ হলো। কার কোনো প্রশ্ন থাকলে বলেন। কালকে ক্লাস আছে না সবার? কালকে এই অঙ্কটা ভালো করে সলভ করে আমি গ্রুপে আপনাদের এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। কার কোনো প্রশ্ন আছে ব্রেকিং পয়েন্ট নিয়ে? আমরা যদি শুরু থেকে রিক্যাপ করি, আজকে আমরা সিডিপি বেসিক আলোচনা করলাম। এর মধ্যে বেসিক আলোচনা করতে কি ছিল, ব্রেক ইভেন পয়েন্ট ছিল, কন্ট্রিবিউশন মার্জিন ছিল, আর কি ছিল প্রফিট কোনটা সেটা বের করা, ভেরিয়েবল কস্ট বের করা, এই ইত্যাদি যে বিষয়গুলো ছিল এটা বেসিক আলোচনা ছিল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আজকে আমরা